ক্যারাম খেলছেন? পল্টু সাতরা? কে আপনি? এইসব গেম খেলে কি হবে? অন্য একটা গেম খেলা যাক। আপনি কে? এত টাকা দিচ্ছেন কে আপনি? আমি কে, কোত্থেকে আসি, এসব জেনে কোনো লাভ নেই। এই ফোনটা রাখুন, টাকাগুলো রেখে গেল, ঠিক সময় মতো ফোন চলে আসবে। ধরুন। কি চাইছেন? আপনাকে কিনতে চাইছি, আপনার সাক্ষ্য কিনতে চাইছি। কোর্টে উঠে পদ্মরানী দাসের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, গীতা গাঙ্গুলির বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো তুলে রাখুন, কেউ চলে আসার আগে বাকি কথা ফোনে হবে। পল্টু সাঁতরা, নেশা করার ভূত মাথা থেকে নেমেছে? গরুর দুধ, একবারে খাঁটি দুধ। আমি দুধ খেতে আসিছি? আমি দুধ খাই নাকি? আমি পাইপ চাই, পাইপ। Thank you.
আর একবার যদি নেশা করতে চাও না তাহলে একদম আরন ধোলাই করবে বলে রাখলাম। আরন ধোলাই এই গোটা তল্লাটে কিন্তু সবাই জানে, কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে হাত। লিকারদা চাটা দিয়ে দাও, তুমি চাটা খেয়ে নাও, তারপর দুপুরবেলা ঠিক সময় মতো তোমার খাবার চলে আসবে। আপাতত চাটা খেয়ে নাও, আর তখন এসে আমি এই কেস নিয়ে একটু কথা বলবো তোমার সাথে। এখন চলি। লিকারদা, এখানে কেউ ঢোকেনি তো? না, কিন্তু দরজা খোলা, কোনো ক্লাবের ছেলেও নেই। ওরা সারা রাত এখানেই ছিল, এখন হয়তো আশেপাশেই কোথাও আছে। কেউ ঢোকেনি তো? না, কেউ ঢোকেনি। ঠিক আছে, তুমি খেয়াল রেখো যেন এখানে কেউ না ঢোকে। ধরো চাটা। বউকে দেখলাম। বউ? হ্যাঁ, চাদর দিয়ে না মুখটা কেমন অদ্ভুত ভাবে ঢাকা ছিল। এদিক থেকে তখন চলে গেল। কোন দিক থেকে আসছিল? ওই তো ওই দিক থেকে। ক্লাব, ক্লাবে ঢুকেছিল নাকি? বউটা কে না জানি না, কিন্তু মুখটা তো দেখিনি, চলে গেল। কিন্তু শাড়িটা দেখে মনে হলো অনেকটা দামি, চাদরটাও খুব একটা কম দামি হবে না। সে কি এই উকিল দিদিমণি, তোর পাখি তোর খাঁচা থেকে ফুরুত করে উড়ে চলে যাবে। হ্যালো, কে বলছেন? অগ্নিজিৎ মুখার্জি বলছি।
কৃপান ব্যানার্জি লয়ার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। তোমাকে যা বলছি চুপচাপ মন দিয়ে শোনো। আগে টাকা পেয়ে গেছো? আগে হ্যাঁ স্যার। আরো টাকা দেব, মোটা টাকা দেব, শুধু তোমাকে আমার হয়ে সাক্ষী দিতে হবে। রাজি? রাজি? হ্যাঁ স্যার, রাজি স্যার। বেশ, তুমি ওখানেই থাকবে, কোর্টের দিন অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে কোর্টে যাবে, কিন্তু কোর্টে গিয়ে ঘুরে যাবে, বুঝতে পেরেছ? কোর্টে গিয়ে ঘুরে যাবে, উল্টো সুর গাইবে, বলবে জোর করে সাক্ষ্য দেওয়ার জন্য তোমাকে ওখানে আটকে রাখা হয়েছিল, তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। আর হ্যাঁ স্যার, কেউ মনে আসছে? আপনাকে পরে ফোন করছি।